হ্যালো গাইস, দিস ইজ অর্ণব রিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক আইডির অডিয়েন্স রিটেনশন দেখে এবং অডিয়েন্স অ্যাক্টিভিটি দেখে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসিলিটি, কারণ এর মাধ্যমে আপনি আপনার টিকটক ভিডিও আপলোড দেওয়ার সঠিক সময় সম্পর্কে জানতে পারবেন এবং ভিডিও 100% ভাইরাল করতে পারবেন। তাই প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আপনার টিকটক ভিডিও আপলোড দেওয়ার সঠিক সময় জানতে প্রথমে আপনার টিকটক অ্যাপটি ওপেন করবেন। এরপর আপনার প্রোফাইলে চলে যাবেন। এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে ক্রিয়েটে টুলসে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অ্যানালাইটিক্স একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এখানে ফলোয়ার্স একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি একটু নিচে নামুন, দেখুন এখানে ফলোয়ার অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে, এখানে নিচে একটা বড় গ্রাফ দেওয়া আছে, আর এই গ্রাফ দেখে আপনি আপনার ভিডিও আপলোড দেওয়ার সঠিক সময়টা নির্বাচন করবেন। দেখেন এখানে দেখা যাচ্ছে আপনার অডিয়েন্স অ্যাক্টিভিটি কখন কেমন থাকে। তার আগে একটা কথা বলে নিই, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমরা এরকম অডিয়েন্স রিটেনশন দেখে ভিডিও আপলোড করি। আমাদের এখানে অডিয়েন্স অ্যাক্টিভিটিতে দেখাচ্ছে যে এখানে কালার একটি বেশি উজ্জ্বল, ওই সময় বেশি মানুষ অ্যাক্টিভ থাকে, ওই সময় আমাদের সাবস্ক্রাইবার বেশি অ্যাক্টিভ থাকে, আর ওই সময় আমরা ভিডিও আপলোড দিলে বেশি ভিউ পাই এবং আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি এখানে আপনাকে দেখাচ্ছে আপনার ফলোয়ার্স কখন বেশি অ্যাক্টিভ থাকে। যেমন 3টা PM থেকে শুরু করে আপনার ফলোয়ার্স বেশি অ্যাক্টিভ থাকে 11টা PM পর্যন্ত। তো আপনি যদি এই সময় আপনার ভিডিও আপলোড দেন, তাহলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে এবং ভিডিও ফর ইউতে যাওয়ার, ভাইরাল হওয়ার চান্স 100% থাকে। আপনি যখন একটা ভিডিও টিকটকে আপলোড দেন, তখন টিকটক টিম আপনার ফলোয়ারদের কাছে আপনার ভিডিওটা শো করে। যখন আপনার ফলোয়াররা আপনার টিকটক ভিডিওটা দেখে এবং আপনার অডিয়েন্স রিটেনশন বেড়ে যায়, তখনই আপনার একটা ভিডিও ফর ইউতে যাওয়ার সম্ভাবনা 100% থাকে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি অবশ্যই এই গ্রাফটা ফলো করে আপনার ভিডিও আপলোড দেওয়ার সঠিক সময় নির্বাচন করবেন। যখন আপনার গ্রাফের দাগগুলো একেবারে উপরে থাকবে, আপনি সেই সময়টাতে ভিডিও আপলোড দিবেন, ভিডিও 100% ভাইরাল হবে। তো গাইজ, আজকের ভিডিওটাই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।